সড়কে থামছেই না মৃত্যুর মিছিল। ফেনীতে বেপরোয়া গতির বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চারজনের। প্রাণী বাঁচলেও গুরুতর আহত হয়েছেন 15 জন। এছাড়া আলাদা দুর্ঘটনায় বিভিন্ন জেলায় মারা গেছেন আরও 5 জন। সড়কে থামছেই না মৃত্যুর মিছিল। ফেনীতে আবারও মহাসড়কে ঝরল প্রাণ। দুমড়ে মুচড়ে যাওয়া বাস দেখে দুর্ঘটনার ভয়াবহতা আঁচ করা যায়। বুধবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে আসছিল ইউনিক পরিবহনের বাস। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় পরিবহনের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে 3 জনের মরদেহ উদ্ধার করেন। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেও আহত হন অন্তত 15 জন। তাদের ফেনী সদর হাসপাতালে নেয়ার পর সেখানে আরও 1 জন মারা যান। অবস্থার অবনতি হওয়ায় 4 জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। এটা ওয়ান ওয়ে রাস্তা ছিল, কিন্তু 2টা গাড়ি মুখোমুখি এক পাশে চলার কারণে এমনভাবে সংঘর্ষ হয়েছে, বাজের সাদের সাইডটা উল্টে গেছে। 4 জনকে আমরা রেফার করেছি, বাকি 6 জন মোটামুটি ভালো, ওদেরকে আমরা চিকিৎসা দিয়ে ফেরত পাঠিয়েছি। বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ বলে জানিয়েছে পুলিশ। ওভারটেক করতে গিয়ে দ্রুত গতির ওভারটেক ছিল, যার কারণে 2টা গাড়ি মুখোমুখি সংঘর্ষে ওই যে একটা আরেকটার সাথে দুমড়ে মুচড়ে যায়। বুধবার সকালে পাবনার ঈশ্বরদীর মানিকনগর বিশ্বাসপাড়া থেকে মোটরসাইকেলে করে কর্মস্থল রূপপুর প্রকল্পে যাচ্ছিলেন শ্রমিক নান্টু বিশ্বাস। পথে লালনশা সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। জামালপুর থেকে ট্রাকে করে ট্রাক্টর নিয়ে যাওয়া হচ্ছিল যশোরের পথে। ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপায় পৌঁছালে মোংলা থেকে রূপপুরগামী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনে থাকা 3 জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক 1 জনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে হরিণাকুণ্ডুতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি আলম সাধু রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে আরও 1 জন নিহত হন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।